এখন আর বলে কোনো লাভ নেই এখন আর কান্নাকাটি করেও কোনো লাভ নেই এখন আর আফসোস করেও লাভ নেই কোনো কিছুতে লাভ নেই এগুলোতে আমরা নো ইউজ ব্যবহার করব। ফর্মটি হচ্ছে নো ইউজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ ফর এন এক্সাম্পল এখন আর বলে কোনো লাভ নেই দ্যার ইজ নো ইউজ সেইং অ্যানিমোর এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই দ্যার ইজ নো ইউজ ক্রাইং অ্যানিমোর এখন আর আফসোস করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ রিগ্রেটিং অ্যানিমোর এখন আর সেখানে গিয়ে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ গোয়িং দেয়ার মোর এখন আর অপেক্ষা করে কোনো লাভ নেই দ্যার ইজ নো ইউজ ওয়েটিং অ্যানিমোর তার সাথে ঝামেলা করে কোনো লাভ নেই সে কখনো কথা শোনে না দেয়ার ইজ নো ইউজ আর্গিউ উইথ হিম হি নেভার লিসেন্স তার কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই সে খুব ব্যস্ত মানুষ এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তুমি আমার কোন পাশে আছো ডান পাশে ও রাইট রাইট মানে ডান পাশে তাহলে তুমি ঠিক ঠিক মানে ও রাইট আবার রাইট রাইট মানে অধিকার অধিকার মানেও তাহলে এখানে আমরা রাইটের তিনটি অর্থ পাচ্ছি ডান পাশে ঠিক এবং অধিকার কাপ চা খেলে কেমন হয় আজ রাত এখানে থাকলে কেমন হয় আজ একটু বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয় এরকম কেমন হয় কেমন হয় দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা ইংলিশে কীভাবে বলবো ফর্মটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভারবের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা আইনজি যোগ করে ফেলবো ফর এক্সাম্পল আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয় হাউ অ্যাবাউট ইটিং আউটসাইড টুডে আজ বাইক চালালে কেমন হয় হাউ অ্যাবাউট রাইডিং আ বাইক টুডে আজ একটা মুভি দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুডে আজ রাত এখানে থাকলে কেমন হয় হাউ অ্যাবাউট স্টেইং হেয়ার টু নাইট আজ ক্রিকেট খেললে কেমন হয় হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট টুডে আজ একটা গল্প বললে কেমন হয় হাউ অ্যাবাউট টেলিং আ স্টোরি টুডে আজ মাছ ধরলে কেমন হয় হাউ অ্যাবাউট ফিশিং টুডে এক কাপ চা খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি এখন ঘুমালে কেমন হয় হাউ অ্যাবাউট স্লিপিং নাও আজ একটা নতুন শার্ট কিনলে কেমন হয় হাউ অ্যাবাউট বাইং এ নিউ সার টুডে আজ বাজারে গেলে কেমন হয় এটা তোমরাই বলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়াল থ্যাংক ইউ আমি কাজটি করতে পারবো আমি কাজটি করতে পারবো না আমি তাকে বলতে পারবো আমি তাকে বলতে পারবো না আমি পারবো বা পারবো না এ ধরনের কোনো সেন্টেন্স আমরা ইংলিশে করতে গেলে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে সাবজেক্ট উইল বি অ্যাবল টু প্লাস ভারবে ফার্স্ট ফর্ম আর নেগেটিভ হলে সাবজেক্ট উইল নট বা উন্ট উন্ট বলতে পারো সাবজেক্ট উন্ট অ্যাবল টু তারপরে সাবজেক্টের ফার্স্ট ফর্ম ফর এক্সাম্পল আমি তাকে বলতে পারবো আই উইল অ্যাবল টু টেল হিম আমি তাকে বলতে পারবো না আই উইল্ট টু টেল হিম আমি জামাটি পড়তে পারবো আই টু দ্য শার্ট আমি জামাটি পড়তে পারবো না আই উইল বি অ্যাবল টু ওয়ার দিস সার্ড আমি কাজটি করতে পারব আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো না আই উল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক আমি সমস্যার সমাধান করতে পারবো আই বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটির সমাধান করতে পারবো না আই বি বিল টু সলভ দ্য প্রবলেম তাহলে আমি চিঠিটি লিখতে পারবো এবং আমি চিঠিটি লিখতে পারবো না এই দুটি সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা কমেন্ট বক্সে করে আমায় জানিও অ্যান্ড টু শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো তুমি কতদিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করো তুমি কতবার এই বইটি পড়ো কতদিন পর পর বা কতবার এই ধরনের কোনো সেন্টেন্স বলতে গেলে আমরা হাউ অফেন যে সেই সেন্টেন্সটি বলবো ফর এক্সাম্পল তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো হাউ অফেন ডু ইউর চেঞ্জ পাসওয়ার্ড তুমি কতবার এই বইটি পড়বে হাউ অফেন উইল ইউ রিড দিস বুক তুমি কতদিন পর পর ব্যায়াম করো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস তুমি কতদিন পর পর লাইব্রেরি পরিদর্শন করো হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি তুমি কতদিন পর পর ডাক্তারের কাছে যাও চেক আপ করতে হাউ অফেন ডু ইউ ভিজিট ডক্টর ফর চেক আপ কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার করো হাউ অফেন ডু ইউ ইউজ কম্পিউটার তুমি কতদিন পর পর স্কুলে যাও এই সেন্টেন্সটা আমি তোমাদের জন্য রাখলাম যারা পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং ইংলিশ টিউটোরিয়াল থ্যাংক ইউ